আমরা দেখলাম যে নির্বাচনের পর থেকে আসলে নানা দ্বন্দ্ব আপনি বারবার অস্বীকার করছেন যে কোনো দ্বন্দ্ব নেই তারপর আমরা দেখেছি যে নির্বাচনের পর জাপা থেকে প্রেসিডিয়াম সদস্য সহ কয়েকজনকে অব্যাহতি দেওয়া হয় যারা রসুনপন্থী হিসেবে বিবেচিত এবং তারপর আমরা দেখলাম পার্টি চেয়ারম্যান ও মহাসচিবের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগে 671 জন নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন তারপর আমরা দেখলাম যে চেয়ারম্যান এবং মহাসচিবকে অব্যাহতি দেওয়া হলো কিন্তু কোনো কিছুই তারা আমলে নেয়নি এটা আমলে নেওয়ার তো কিছু নাই এটা জাতীয় পার্টির প্র্যাকটিস এটা নতুন কিছু না আমলে নেওয়ার কিছু নাই আমাদের দলের বিরোধী দলের নেতা পার্লামেন্টে যদি বলে যে আমরা গৃহপালিত বিরোধী দল তাহলে আপনি কি আমলে নেবেন আমলে নেওয়ার কি আছে যেখানে বিরোধী দলের নেতা বলতেছে জিএম কাদের সাহেব যে আমরা গৃহপালিত বিরোধী দল তো আমরা এই সব নেতা নেতৃত্বের পরিবর্তন চাই আমরা গৃহপালিত বিরোধী দল হতে চাই না আমরা চাই আমাদের শক্তি জোগাড় করে আমরা বিরোধী দল হতে চাই সেই জন্যই আমরা নেতৃত্বের পরিবর্তন চাই আমরা পার্লামেন্টে আমাদের যারা এমপি আছে তাদের পরিবর্তন চাই না আমি কি আমি আপনাদেরকে বা দর্শককে বোঝাতে চেষ্টা করতে পারছি তাহলে কি আপনাদের দলে দ্বৈত নেতৃত্ব থাকবে দ্বৈত নেতৃত্ব বলতে কোনো শব্দ নাই এখন যে যদি চেয়ারম্যান যে থাকবে সেই যে বিরোধী দলের নেতা হবে এটা তো ইমেটেরিয়াল পার্লামেন্টে তো বিরোধী দল নেতা ভিন্ন হবে যেমন ধরেন আমি কো চেয়ারম্যান আমি হয়তো এমপি হলাম না কিন্তু যে এমপি হলো সাংগঠনিক সম্পাদক বা একজন সদস্য সে কি আমার সামনে যেয়ে বসবে নিশ্চয়ই বসবে না সে পিছনে থাকবে যে কোনো লোক বিরোধী দলের নেতা হতে পারে আমাদের যে 11 জন ইয়ে হয়েছে মানে সাংসদ হয়েছে আপনি সেখান থেকে যে কোনো লোক বিরোধী দলের নেতা হতে পারে কিন্তু আপনারা যে নির্বাচন কমিশনে চিঠি দিলেন যে মহাসচিব এবং চেয়ারম্যানের অব্যাহতির বিষয়ে নির্বাচন কমিশন তো সেটি নামঞ্জুর করেছে হ্যাঁ এবং নামঞ্জুর করেছে যে চিঠিটি আমাদের নির্বাচন কমিশন দিয়েছে সেইটা ছিল 19 তারিখে আর আমরা পরবর্তীকালে কাউন্সিল করে কাউন্সিলের মাধ্যমে যে চিঠিটা দিয়েছি সেটা 24 তারিখে 19 তারিখের চিঠি আর 24 তারিখের চিঠি এখন এখানে আমাদের যে যখন রসুন এরশাদ ম্যাডাম আমাদের প্রধান পৃষ্ঠপোষক যে অংশটা সেই অংশটায় পরিষ্কার লেখা আছে যে গঠনতন্ত্র সেই গঠনতন্ত্র পরিষ্কার লেখা আছে যে এত ধারা মতে যখনই কোনো বিপর্যয় বা কোনো ঘটনা ঘটে তখন যে কোনো সিদ্ধান্ত এককভাবে প্রধান পৃষ্ঠপোষক নিতে পারে কিন্তু সেটা হলো কি যেটা আপনাদের এইখানে বসে সারা বাংলাদেশের সমস্ত টিভিতে মুশফিকুর রহমান রাঙ্গা সাহেব বলেছেন বহুবার যে সেটা জমা দেওয়া হয় নাই তার সই করা এবং জিএম কাদেরের সই করা যেটা ওটা জমা দেওয়া হয় নাই আর একটা নতুন করে কে বা কারা ওই পর্বটা বাদ দিয়ে এটা ওইখানে জমা দিছে কিন্তু যে কাউন্সিলে সেই কাউন্সিলে আমি একজন ভোটার ছিলাম তখনও আমি প্রেসিডিয়াম মেম্বার ছিলাম যখন কাউন্সিল হয় তখন প্রেসিডিয়াম মেম্বার বাদ হয়ে যায় আবার যখন কাউন্সিলের পর হয় তখন আমি প্রেসিডিয়াম মেম্বার ছিলাম সেই কাউন্সিলে আমাদের তখনকার মহাসচিব ছিল মুশফিকুর রহমান রাঙ্গা সাহেব সে ওনারা দুইজনই কাউন্সিলে নির্বাচিত হয়েছিলেন সেই সই করা আপনার মুশফিকুর রহমান রাঙ্গা সাহেব এবং রাঙ্গা সাহেবের সই ছাড়া শুধু চেয়ারম্যানের সই দিয়া আপনার নির্বাচন কমিশনে জমা দিয়েছে কে বা কারা জমা দিয়েছে সেটা তো আমি জানি না